সবজির ঝুড়ি খালি প্রায়, রান্না করি কি যা আছে তাই দিয়েই বানাই, সিম্পল রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে, সেটা হলো ফুলকপির ডাঁটা চচ্চড়ি। প্রথমে আমি কিছু বড়ি তেলে, কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। আর ফুলকপির যে নরম ডাঁটাগুলো সেইগুলো ছোটো ছোটো করে কেটে, পাতলা পাতলা করে কেটে সেগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এর সঙ্গে একটু শিম, আলু ও বেগুন কেটে নিয়েছি। এবার শিম, আলু ও বেগুন এগুলোকে কড়াইতে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও হলুদ। এতে মশলা হিসেবে আমি ব্যবহার করছি সর্ষে বাটা। সর্ষেটা আমি আগে থেকে বেটে নিয়েছি। এবার এইগুলো ভাজা হয়ে গেলে, শিম আলু বেগুন ভাজা হয়ে গেলে, এর সঙ্গে যে ফুলকপির ডাঁটাটা আমি ভাপিয়ে রেখেছি সেগুলো এর সঙ্গে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে, তারপরে সামান্য একটু জল দিয়ে সব সবজিগুলো একসাথে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনা খুলে আমি এর মধ্যে মিশিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা কিছু ছোলা, এবং এখনই দিয়ে দেব সর্ষে বাটা বা সর্ষে বেটে, সেটা ভালো করে জলের মধ্যে গুলে নিয়ে উপর থেকে সর্ষে বাটা জলটা দিয়ে দেব। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাও আমি বেটেছিলাম, তো একসঙ্গে সর্ষে কাঁচা লঙ্কা বাটাই বলতে পারো তোমরা, তো ওটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে 3-4 মিনিট পরে আমি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। বড়িটা একটুখানি সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। বন্ধুদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটিও প্রেস করে রেখো। কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রান্নাটা। ওদের ছিল নিত্য অভাব, টালির চালের ঘর, তবুও কাঠের বাক্সে ছিল পোষ্য কবুতর। তাই বলে কি শান্তি ছিল হাড় হাঁপাতে পেটে, থাকলে কি আর খাটতে যেত মানিক তলা রুটে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, কতই বার বয়স হবে মুন্না খালাসির। এই বয়সেই ভূতের বোঝা চাপিয়ে নিয়ে ঘাড়ে, আসতে লেডিস বলে মুন্না বাসে চাপড় মারে। সকলেই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত।